দাদা হুজুরকে আপনি জীবনী খুলে দেখেন, এ তো বলেছে দাদা হুজুর কি পাগল না কি সব বলেছে, আমি শুনিও নি, সব সময় নেই, সব পাগল ছাগলদের ওয়াজ শোনার আমার সময়ও নেই, বুঝলেন, বলছে সব। হ্যাঁ, ও কত এলো কত গেল, কোথায় তলিয়ে চলে যাবে আবার, বুঝলেন। দাদা হুজুরের যুগে দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছি, আপনাকে আমি জীবনী দেখো কি দিয়েছে না, দাদা হুজুরের সময় দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, তাহলে কি হয়েছে, দিয়েছে, প্রতিবাদ করে দিতে হবে। হিদায়তের মালিক আল্লাহ, কিছু ইবলিশ থাকবে, কিছু মোনাফেক থাকবে, কিছু চিটিংবাজ থাকবে, কিছু নেড়ার দল ভেড়ার দল কালো পট্টি লাল পট্টি চিটিংবাজ মাল থাকবে, কথা ঠিক না বল, তার মধ্যে দলিল দিয়ে বেরিয়ে চলে যাবেন। হিদায়তের মালিক আল্লাহ, আল্লাহ যদি হিদায়ত করে হবে, নাহলে হবে না। আমি এত কিছু কথা বলছি, আমি যদি মনে করি আম্মার হুজুরকে আম্মার ভাইকে সবাই ভালোবাসে, এটা ভুল চিন্তা। অনেকে আমাকে নাও ভালোবাসতে পারে, অনেকে আমাকে ভালোবাসতেও পারে, অনেকে আমার কথাগুলো নিতে পারে, অনেকে মনে করতে পারে দূর ওর কথা ছাড়তে, আমার কিছু করার আছে, কিন্তু আমাকে আপনি এনেছেন আমার জায়গায় বসে আমাকে কথা বলে যেতে হবে, কি কথা ঠিক না, ফোন নেওয়া না নেওয়া পরের কথা। এবার আমি যদি কোরআনের বাইরে কথা বলি, হাদিসের বাইরে কথা বলি, শরিয়াতের বাইরে কথা বলি, মুজাদ্দেদ জামানের ওসুলের বাইরে একটা কথা বলি, তখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন হুজুর আপনি এই কথাটা কেন বললেন, অবশ্যই আপনার অধিকার আছে, আমি অধিকার দিলাম আপনাকে, আপনারা করবেন প্রশ্নগুলো, বক্তাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আজগুবি একটা কথা বলছে যে কথাটার কোনো ভিত নেই, ভিত্তিহীন কথা, কোনো দলিল নেই, কোনো আদিল না নেই, কোনো কৃত্য নেই, এরকম একটা আজগুবি কথা আপনি যদি শোনেন আপনার প্রশ্ন জাগবে না জাগবে, তখন আপনি প্রশ্ন করুন। সমাজে ঝগড়া করে লাভ নেই, গালিগালাজ করবেন না, এমনি আমাদের অবস্থা খারাপ, আবার নিজেদের মধ্যে এইসব নিয়ে মারামারি কাটাকাটি কেন করছে। আপনার আমার মুজাদ্দেদ জামানকে যারা গালি দিচ্ছে তারা কি আমার সেলসেলার মানুষ, আগে দেখেন বাইরের লোক, তাদের পীর তো দাদা হুজুর নয়, তাদের পীর তো আলমানি, তাদের পীর তো আলমানি, তাদের পীর তো মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদি, তাহলে তারা কেন দাদা হুজুরকে মানবে, তারা তো দাদা হুজুরের বিরুদ্ধে করবেই, কথা বুঝতে পারছেন, তো আমার লোক নয়, ওর পীর তো আলাদা আর আমার পীর আলাদা। অথব ও যে কথাগুলো বলছে কথাগুলো শুনে পয়েন্ট টু পয়েন্ট দলিল দিয়ে দাও, জোরে বলুন, নবী জিন্দা না মোর্দা, দলিল দিয়ে দাও নবী জিন্দা, অত বেশি ডিপে যাওয়ার দরকার নাই, আপনার সকলে হাদিস জানেন, ছোট থেকে এই হাদিসটা শুনছেন, শুনে শুনে সব বড় হয়ে গেছেন, কথা ঠিক না ভুল, এই যে জায়গাটায় আমরা বসে আছি এটাও একটা শিক্ষার জায়গা, জোরে বলুন, যদি আলোচনার মতন আলোচনা হয়, কথা ঠিক না ভুল, আলোচনার মতন যদি আলোচনা হয় এটাও একটা শিক্ষার জায়গা। আল্লাহ রসুলের যুগে যেটা বলছিলাম আমি প্রথম, আউয়াল দোম সোম চাহারাম পাঞ্জাম খতমে বুখারি দাওরা এইসব জিনিস ছিল না, সাহাবারা বসতেন রসুলুল্লাহ আলোচনা করতেন, এটাই ছিল, এটাই ছিল মাদ্রাসা, এটাই ছিল শিক্ষার জায়গা, যেটাকে বলা হতো রিয়াদুল জান্নাহ, জোরে বলুন, বুখারী শরীফ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ একটা রেওয়ায়েত আছে, আরেকটা ওই বুখারীতে আরেকটা হাদিস আছে, জি রিয়াদুল জান্নাহ আরেকটা আছে, কি আল্লাহ রাসূল বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি, জোরে বলুন, ওয়া মিম্বারি আলা হাউদি, এই একটা আলাদা রিওয়ায়েত আছে বুখারীতে, দু রকম রিওয়ায়েত আছে, এই রিয়াদুল জান্নাহ। এখন পদ্ধতি সিস্টেম আলাদা হয়েছে, ক্লাস সার্টিফিকেট সনাদ, আবু হানিফার কোনো সার্টিফিকেট ছিল, পিএইচডি ছিল, তাহলে এগুলো বিদাত, বিদাত বিদাতে হাসানা, এখান থেকে শাহ ওলিউল্লাহ হুজুর বিদাতে হাসানা বিদাতে সাইয়ার ভাগ করেছেন, জোরে বলুন, যারা বিদাত বিদাত করে বেরিয়ে যাচ্ছে এই বিদাতের ভাগটা তারা করছে না, বিদাতে দুটো ভাগ আছে, হযরত ওমর ফারুক বিদাতের ভাগ করে দিয়েছে,
একটা হাদিস আমি পেলাম সেদিন আমাকে একজন পাঠিয়েছে হাদিস আল্লাহ রাসূল সালাতুদ দোহা জানেন তো সালাতুদ দোহা কাকে বলে চাশতের নামাজ চাশতের নামাজ সালাতুদ দোহা বলা হয় হাদিস পাকের ভাষায় সালাতুদ দোহা বলা হয় সকালবেলা যে নামাজটা পড়ে আল্লাহ রাসূল একটা হাদিসে পাওয়া যাচ্ছে হুজুর পড়েনি হুজুর পড়েনি এই ভয়ে যে হুজুরের একটা কাজ মানে আলাদা ব্যাপার যে হুজুর যদি এটা প্রত্যেকদিন পড়ে তাহলে মানুষের কাছে এটা একটা কি হবে ফরজিয়াতের দিকে চলে যেতে পারে হুজুর ওই জন্য কিছুদিন পড়ে আর পড়েনি কিন্তু আয়েশা আম্মা জান বলছেন উনি কিন্তু সব সময় পড়ে গেছেন জোরে বলুন আবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই হাদিস আমি আপনাকে বাংলাতে বলছি সব আমার ইবারত লেখা আছে ইবারত আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথা বুঝলেন উনি আয়েশা আম্মা জানের ঘরে বসে আছেন কিছু মানুষ সালাতুদ দোহা পড়ছে তখন একজন জিজ্ঞাসা করছে এটা যে পড়ছে এটা কি ঠিক এই যে তারা যে নামাজটা পড়ছে উনি তখন বলছেন এটা বিদআত কে বলছেন এটা আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস থেকে আমি প্রমাণ দেব উনি বলেছেন বিদআত কিন্তু আয়েশা আম্মা জান আবার ওই নামাজ পুরো পড়েছেন এবার কি করবেন তাহলে সাহাবাদের মধ্যেও মুহাদ্দিস মুহাদ্দিসাদের মধ্যেও হাদিস নিয়ে অনেক সময় ইখতিলাফ হয়েছে না হয়নি জোরে বলুন ইখতিলাফ আজ থেকে নয় হাদিসের মধ্যে ইখতিলাফ আছে ইমাম বুখারি ইমাম মুসলিমের বহু হাদিস নাইনি আবার ইমাম মুসলিম ইমাম বুখারির অনেক হাদিস নাইনি যারা বুখারি পড়েছে আপনাদের মহিলারা নিশ্চয় শুনতে পাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন ইমাম বুখারি হুজুর মুসলিম হুজুরের অনেক শর্ত ছিল হাদিস জমা করার ক্ষেত্রে হাদিস নেওয়ার ক্ষেত্রে তার মধ্যে একটা হচ্ছে যে একটা শর্ত হচ্ছে যে জামানার মানুষ একই জামানার মানুষ হতে হবে তাকে ডাইরেক্ট দেখতে হবে ডাইরেক্ট এরকম দেখবে সামনাসামনি কথা বলবে তার বাদে তার থেকে হাদিসটা নেবে সেই লোকটা সিকা নাকি দেখতে হবে তামোজাব ইল্লাত এবং সুজুস থেকে খালি আদালত তার মধ্যে আছে কথা বুঝলেন হিফস ক্ষমতাটা ভালো আছে তামোজাব তো খুব ভালো আছে এইসব জিনিস যদি তার মধ্যে ঠিক থাকে সততা থাকে তার কাছ থেকে হাদিসটা নেওয়া যাবে এই রাবিকে বলা হয় সিকা রাবি দুজনের সিস্টেম কি ছিল সেকা ঠিকই ছিল কিন্তু নেওয়ার ক্ষেত্রে একজন বলছে তার সঙ্গে ডাইরেক্ট দেখা করতে হবে আর একজন বলছে না দেখা করার দরকার নাই অন্যজন যদি তার ব্যাপারে খবর দেয় যে মুখবির সে যদি সেরকম আকেলওয়ালা সেরকম শত শততাওয়ালা মানুষ হয় সে যদি বলে অমুকের কথা তার কথা তো তার কাছ থেকে তার সাথে মোলাকাত না হয়েও তার কাছ থেকে হাদিসটা নেওয়া যাবে তাহলে বলেন দুজনের দুরকম শর্ত দুজনই সহি মুসলিমও সহি বুখারিও সহি কিন্তু ইনি ওনার অনেক হাদিস নাইনি ইনি আবার ইনার অনেক হাদিস নাইনি এবার কি করবেন বলেন তাহলে মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ আছে না নাই যারা বলে শুধু ইমামরা ঝগড়া লেগেছে আবু হানিফা সাফি ইমাম মানা যাবে না তা আমি যদি বলি মুহাদ্দিসরাও তো অনেক হাদিস এর হাদিস ও নাইনি উনি ওনার হাদিস উনি নাইনি তাহলে কি হবে বলে তাদের মধ্যেও তো ইখতিলাফ হাদিস তাহলে সহি জামে সুনান এইগুলো হলো কেন বুঝতে হবে অসুলগত আলোচনা করুন মানুষকে শুধু গালি দিলাম মানুষকে পচলা পচলি করলাম দুটো মানুষকে ব্যথা দিলাম এগুলো ঠিক নয় গালি দিয়ে কি লাভ হচ্ছে আর গালি দিচ্ছে দিচ্ছে যাকে যে করেছে তাকে দে তার বাপ তার চোদ্দ পুরুষ তার গোষ্ঠীকে গালি দিচ্ছে ওটা কি ঠিক এখন যে দাদা হুজুরকে গাল দিচ্ছে বেশিরভাগ মানুষ কি জানেন এখন যারা তৈরি হয়েছে এদের বাপ দাদু যারা আছে দেখবেন সব দাদা হুজুরের মরিদ ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আপনি খবর নিয়ে দেখেন ছেলেটা গন্ডগোল হয়ে গেল অন্য পাল্লায় ওর বংশ দেখে যান দাদা হুজুরের মরিদ ওর বাপ দাদা চোদ্দ পুরুষ যে ফতোয়া দিচ্ছে ওর ফতোয়া অনুযায়ী যদি ও বলে দাদা হুজুরের মাসলাগুলো বেদাত হারাম শেরেক ওর ফতোয়া অনুযায়ী ওর বাপ দাদা চোদ্দ পুরুষ কবরের আজাব হচ্ছে ঠিক না হুন তারা তো এইগুলো করেছে সব ওর ফতোয়া অনুযায়ী আপনি ওসুলের কথা বলেন তাহলে দেখা যাবে লাস্টে ওর জন্মের মধ্যেই গন্ডগোল এসে গেছে
তার মানে বাপদাদাকে তো ওর কথা ওর মাসলাম অনুযায়ী বাপদাদা কিয়াম করেছে বাপদাদা সালাম পড়েছে বাপদাদা ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছে বাপদাদা কবর জিয়ারত করেছে বাপদাদা আখেরি জোহর পড়েছে তার ছেলে এখন বলছে এটা বেদাত শিরক তাহলে নিশ্চয়ই বাপদাদা শিরক বেদাত করে মরেছে কথাটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন আপনি একটু খেয়াল করেন নিজের বাপদাদাকে নিজে বলছে বেদাতি নিজের বাপদাদাকে নিজে বলছে জাহান্নামি দাদা হুজুর ছাড়েন না তাহলে তোর বাপদাদা যদি জাহান্নামি হয় তাহলে তোর জন্মটা কি করে হলো হালাল জন্ম হয়েছে জাহান্নামির ওরুষে জন্ম হলে কি হালাল হয় না হারাম হয় ইমান নেই তো তাদের তোর বাপদাদার ইমান নেই তোর কথা মনে তুই নিজেই তো প্রমাণ দিচ্ছিস অতএব ভাই রাগে ভুয়ে ভাত ঢেলে কথা বলা ঠিক নয় চিন্তা ভাবনা করে কথা বলার দরকার আছে না নাই জোরে বলুন ভাই সকল সিস্টেম বদলেছে বেদাত বেদাত করবেন না রসুলের যুগে মাদ্রাসা ছিল এখনো মাদ্রাসা আছে তখনকার সিস্টেম ছিল আলাদা এখনকার কিছু সিস্টেম বদলানো হয়েছে সেটা বিদআত কিন্তু বিদআতে হাসানা জোরে বলুন সুবহানাল্লাহ এই যে ক্লাসিক্যাল সিস্টেম সনাদ সার্টিফিকেট এইগুলো ইমাম আবু হানিফার যুগে শাফির যুগে মালিকের যুগে কারোর যুগে ছিল না এগুলো একটা সিস্টেম অনেক বোঝার ব্যাপার আছে ভাই সকল সুদ খাওয়া হালাল না হারাম বলেন সকলে কঠিন হারাম না হালকা হারাম কঠিন না বিরাট কঠিন আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন এই ঈমানদারেরা তোমরা ডবল ডবল সুদ খাবে না ডবল ডবল সুদ খাবে না এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন তোমরা আশা করতে পারো সফলকামী বান্দা বান্দি হয়ে যাবে জোরে বলো তাহলে সুদ কি হারাম আল্লাহ অন্য জায়গায় কি বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করে দিয়েছে ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছে হাররামার রিবা সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে সুদ খাওয়া মানে সুদ দেওয়া নেওয়া মানে হাদিস পাকে এমন এমন হাদিস এসেছে ভাই বিরাট কঠিন ব্যাপার কথা বুঝলেন জেনা করার থেকেও কঠিন কথা বুঝতে পারছেন কি বলছে এরকম হাদিস এসেছে কিন্তু আজকে আপনি ভারতবর্ষের বুকে আছেন ভালো করে বুঝবেন আপনি মৌলানা সাহেব আপনি পীর সাহেব আপনি হুজুর আপনি মুফতি সাহেব আপনি শায়খ সাহেব ওই লামাজাবিরা বলে না শায়েখ ওই শায়েখ বলছি শায়েখ শায়েখ বলে পীর মানা যাবে না শায়েখ মানা যাবে আরে শায়েখ আর পীর তো একই জিনিস শায়েখ মানে আরবি আপনি আপনি আপনার আপনার আল মুঞ্জিদ খুলে দেখেন আপনি আল কামুস খুলে দেখেন আমি নাম বলছি লোগাতের আল কামুস খুলে দেখেন আল মুঞ্জিদ খুলে দেখেন মিসবাহুল লোগাত খুলে দেখেন একদম সাধারণ লোগাত যেটা আমরা পড়ি খুলে দেখেন শায়েখ মানে বলছে বুড্ঢা বৃদ্ধকে শায়েখ বলা হয় না কি শায়েখ মানে বৃদ্ধ না পীর মানেও বৃদ্ধ ফার্সিতে পীর বলা হয় আরবিতে শায়েখ বলা হয় কিন্তু ওদের কাছে কথা কি পীর বলা যাবে না শায়েখ বলা যাবে যার নাম কদু তার নাম লাও যার নাম বোম্বে তার নাম মুম্বাই যার নাম ম্যাড্রাস তার নাম চেন্নাই আমার কথা বুঝতে পারছেন কিছু